রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি। যুদ্ধের ফলে এই এক বছরে দুই দেশের যথেষ্ট ক্ষয়ক্ষতি হলেও যুদ্ধ বন্ধ হবার কোনো নামগন্ধই নেই। সেই সঙ্গে যুদ্ধে কে জয়লাভ করতে পারে এখনও সে কথা স্পষ্ট করে কেউই বলতে পারছে না। তবে এত অনিশ্চয়তার মাঝেও নতুন একটা স্বস্তির বার্তা দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে মধ্যস্থতায় নামছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২০-২২ মার্চ রাশিয়া সফর করবেন চীনা প্রেসিডেন্ট। মস্কো সফরের পর তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করবেন। ইতিমধ্যে চীন একটি শান্তি প্রস্তাব হাজির করেছে, যদিও এতে সংঘাতের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি। যেমন আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান থাকলেও রুশ সেনারা ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড ছাড়বে কিনা তাই স্পষ্ট করা হয়নি। শুক্রবার এক চীনা কর্মকর্তা বলেছেন শি জিনপিং এর রাশিয়া সফর শান্তির স্বার্থে। চীনকে সম্ভাব্য রূপান্তরকারী শক্তি হিসেবে বিবেচনা করে রাশিয়া ও ইউক্রেন। উভয় দেশ ভালো করে জানে যুদ্ধে যদি দেশটির সরাসরি ভূমিকা রাখতে শুরু করে তাহলে পরিস্থিতি পাল্টে যাবে। এ বিষয়ে বেইজিংয়ের রেনমিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক অধ্যাপক বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় শান্তি প্রতিষ্ঠার জন্য বড় শক্তি হিসেবে চীনের আন্তর্জাতিক প্রভাব প্রয়োজনীয়। রিয়াদ ও তেহরানের মধ্যে চুক্তির মধ্যস্থতা করার পর চীনের বৈশ্বিক গুরুত্ব যে বাড়ছে সেটির অনুধাবনে বেইজিংয়ের মনোভাব প্রতিফলিত হচ্ছে এই মন্তব্যে। যুদ্ধ বন্ধের উদ্যোগে যদি শি জিনপিং গতি আনতে পারেন তাহলে এটি তার আরেকটি প্রয়োজনীয়তা পূরণ করবে, আর তা হল ইউরোপের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক জোড়া লাগানো। এ বিষয়ে এশিয়ার সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানি রাসেল বলেন, শি জিনপিং এর নিশানা রাশিয়া বা ইউক্রেন নয়, তার মূল লক্ষ্য হল পশ্চিম ইউরোপ। ইউক্রেন রাশিয়া যুদ্ধে চীনের ভূমিকা জটিল। চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে হাজির করার চেষ্টা করছে, কিন্তু একই সঙ্গে তারা রাশিয়াকে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা প্রদান করছে। গত মাসে ওয়াশিংটন সতর্ক করে বলেছিল রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। এমন উদ্যোগ নিলে চীনের উপর নিষেধাজ্ঞা জারিরও হুমকি দিয়েছে বাইডেন প্রশাসন। বেইজিং অবশ্য এমন অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো বলেছে যুক্তরাষ্ট্রই দুই দেশকে সংঘাত ও সংঘর্ষের দিকে চালিত করছে। মির্জা রকিবুল হাসান, নিউজ ডেস্ক, News24। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও ২১% ক্যাশব্যাক।